কোনো কোম্পানিতে তেল নাই, আর লিটারগুলো যারা বিক্রি হচ্ছে ওটার কোনো স্টেশন নাই। আসন্ন রমজানের আগেই রংপুরের বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট, সেই সাথে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি। সয়াবিন তেল সরবরাহকারী কোম্পানিগুলো সিন্ডিকেট করে তেল দেওয়া বন্ধ রেখেছে বাজারে। গত 15 দিন থেকে রংপুরের বাজারে তেল সরবরাহ করছে না কোনো কোম্পানি, ফলে বাজারে দোকানদারদের মজুদে থাকা তেল বিক্রি হচ্ছে চড়া দামে। বাজারের নিত্যপণ্যের দাম সমাজের মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা অসহায়, আয়ের চেয়ে ব্যয় বেশি, তাই বাজারে নিত্যপণ্য পর্যাপ্ত সরবরাহ দাম নিয়ন্ত্রণের দাবি সাধারণ মানুষের। তারপরে আপনার কম রেটে পাবো কখন ভাই? বাজারের যে দাম চলতেছে, যে রেট চলতেছে, এটা কমানো খুবই দরকার। কেননা আমাদের আয়ের থেকে এখন ব্যয় বেশি হচ্ছে। যদি সরকার এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি কমায় তাহলে আমাদের সবারই সুবিধা হবে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম অজুহাতে তেল, চিনি, আলু, পেঁয়াজের দাম বেড়েছে কয়েক গুণ। কাঁচা সবজি এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজি প্রতি 10-15 টাকা। যে তেলের বাজার ছিল তার থেকে 2-1 টাকা বেশি এখন, আর এটা সবসময় আপডাউন হচ্ছে। আজকে 178 টাকা কেজি, আর লিটার গুলো যারা বিক্রি হচ্ছে ওটার কোনো স্টেশন নাই। কখন কে কি রেট বেচতেছে এর কোনো মানে কোনো ঠিকানায় নাই, কারণ কেউ কারো কাছে তো কোনো কোম্পানিতে তো তেল নাই। এই তেলগুলো মনে করেন যে হয়তো দেখা যায় দাদাদের কাছে কিছু তেল আছে, এরাই বেচা কিনা করতেছে, এরাই হয়তো এদের কাছে যারা কিনছে ওরাই এই দোকানদারের কাছে বেচতেছে। কোনো কোম্পানিতে তেল নাই, হ্যাঁ পুষ্টি নাই, ফ্রেশ নাই, রূপচাঁদা নাই, হ্যাঁ তারপরে তিল নাই, কেউ তেল নতুন তেল পাবে এই 2-1 মানে 15 দিনের মধ্যে কেউ তেল ডেলিভারি দেয় নাই। কেন, হ্যাঁ কেন দেয়নি মানে ওদের মাল কোম্পানি দেয় নাই, এই জন্যে এরাও দেয় নাই। কোম্পানি যদি না দেয় তো এজেন্সি তো দিতে পারবে না। তেল হলো 178 টাকা কেজি, তারপরে বুট এখন বুটের দাম বাড়ছে, তারপরে চিনির দাম বাড়ছে, হ্যাঁ খেসারির ডালের দাম, মসুর ডালের দাম বাড়ছে, এই 4-5-6-7টা আইটেমের দাম খুব বাড়ছে। চলো ভোক্তা লোক অভিযানে নামছে, ওনারা তদারকি করতেছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ ভোক্তা এটা অভিযান করে কি করবে? মালে যদি না দেয় তো অভিযান দিয়ে কি লাভ হবে? মাল তো দিতে হবে, একজন দিবে একজন কিনবে, আর আমরা এলো মধ্যবর্তী, আমরা বিক্রি করবো। যদি আমরাই মাল না পাই তাহলে আমরা কোথা থেকে বিক্রি করবো? কাস্টমারের চাইতে যদি আমি 800 টাকাও চাই, তেল 785 টাকা তাও নেব। বাজারে একদিকে সয়াবিন তেলের তৈলাক্ত, অন্যদিকে পেঁয়াজের ঝাঁজ, আর বাজারে চালের দামে নিম্নবিত্ত কর্মজীবী মানুষের কপালে ফেলেছে ভাঁজ। তাই বাজারে তেল সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্য সরবরাহ ও কঠোর মনিটরিং ব্যবস্থা চালুর দাবি সাধারণ ভোক্তাদের। কত লিটার? 480 টাকা লিটার।